স্বাগত সকলকে পিক্সেল ট্রাভেল অ্যান্ড লিভিং এ। আপনারা জানেন আমরা নিত্য নতুন জায়গার সন্ধান দিয়ে থাকি। আজ এমনই এক জায়গার সন্ধান দেব আপনাদেরকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলকাতায় সিমলা স্ট্রিটে অবস্থিত রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়াম সম্পর্কে। সঙ্গে থাকুন, আর আমাদের সঙ্গে থাকতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন পিক্সেল ট্রাভেল অ্যান্ড লিভিং, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে। ভারতপথিক রাজা রামমোহন রায়ের স্মৃতি বিজারিত এই মিউজিয়ামটি ঘুরে দেখতে দেখতে আসুন মিউজিয়াম সম্পর্কিত সমস্ত তথ্য ও ওনার জানা অজানা দু চার কথা আপনাদের সাথে শেয়ার করছি। সঙ্গে থাকুন। ভারতে আধুনিক শিক্ষার প্রবক্তা ছিলেন রাজা রামমোহন রায়। 1815 খ্রিস্টাব্দে রামমোহনের গৃহে আত্মীয় সভার এক অধিবেশনে ডেভিড হেয়ার ইংরেজি শিক্ষার জন্য বিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিলে রামমোহন ও আত্মীয় সভার সকলে ওই প্রস্তাব সমর্থন করেছিলেন। 14 মে 1816 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টের বিচারপতি স্যার হাইটস ইস্টের সভাপতিত্বে তার বাসভবনে এই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য শহরের গণ্যমান্য ব্যক্তিদের একটি সভা বসে। সেই সভায় রক্ষণশীল হিন্দুরা স্যার হাইট ইস্টকে জানালেন যে হিন্দু ধর্মের সমালোচক রামমোহন যুক্ত থাকলে তারা এই আলোচনায় যোগ দিতে পারবেন না। এমন পরিস্থিতি যে হতে পারে তা রামমোহন আগে থেকেই অনুমান করে এই সভায় যোগ দেননি। কাজেই সভায় প্রস্তাবটি নির্বিঘ্নে গৃহীত হয় এবং পরে 1817 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ, বর্তমানে প্রেসিডেন্সি কলেজ ও হিন্দু স্কুল নামে বাস্তব রূপ পায়। রামমোহন নিজেই স্বেচ্ছায় এই উদ্যোগ পর্ব থেকে সরে দাঁড়ান, কারণ বিদ্যালয়টি যাতে নির্বিঘ্নে প্রতিষ্ঠিত হয় তাই ছিল তার কাম্য। পরে 1822 খ্রিস্টাব্দে রামমোহন নিজে ব্যয় বিনা বেতনে ইংরেজি শিক্ষার জন্য অ্যাংলো হিন্দু স্কুল নামে একটি বিদ্যালয় হেদুয়া অঞ্চলে প্রতিষ্ঠা করেন। দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন এই বিদ্যালয়ের ছাত্র। এরপরে 1823 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার ভারতীয়দের শিক্ষার জন্য 1,00,000 টাকা বরাদ্দ করলে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড আমহার্স্টের পছন্দ অনুসারে সংস্কৃত শিক্ষার এক কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। তখন রামমোহন এই সিদ্ধান্তের বিরোধিতা করে লর্ড আমহার্স্টকে পাশ্চাত্য তথা আধুনিক শিক্ষা প্রবর্তনের অনুরোধ করে লিখেন, As the improvement of the native population is the object of the government, it will consequently promote a more liberal and enlightened system of instruction. Embracing mathematics, natural philosophy, chemistry, and anatomy with other useful science which may be accomplished with the sum proposed. By employing a few gentlemen of talents and learning, educated in Europe, and providing a college furnished with the necessary books, instruments, and other apparatus. সেকালে যা ছিল ন্যাচারাল ফিলোসফি তাই একালে ফিজিক্স। আর সেকালে শিক্ষার বিশেষণ রূপে ইংলিশ বা পাশ্চাত্য শব্দগুলির অর্থ একালে হল আধুনিক। আবার আধুনিক শিক্ষাই সেকিউলার শিক্ষারূপে স্বাধীন ভারতে চিহ্নিত। এদিক থেকে রামমোহনই ভারতে সেকিউলার আদর্শের প্রবক্তা ছিলেন।